नरे रिसालत पवित्र ईद मिलादुन नबी আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান ইংলিশ লেকচারার মাওলানা মঈউদ্দিন আজহারী সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কপিস শাহজালাল জামে মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম হযরত মাওলানা আব্দুল ওয়াসিত সাহেব অলদম জামে মসজিদের ইমাম কারি আব্দুল্লাহ সাহেব সহ অনেকেই উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ আলিম ইসলামিক স্কলার কাবিলপুরি হুজুর প্রথম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন আমরা সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনকে সুন্দর করুন উজ্জ্বলা করুন সবাই বলি আমিন কারণ যারা জিকিরের মাহফিলে উপস্থিত হয় তারা মূলত তাদের জীবন উজ্জ্বলা হয়ে যায় এটা আমার কথা না সহি হাদিস নবীজি বলছেন যখন কোথাও জিকিরের মাহফিল হয় লা ইয়াকুদু কাউমু ইয়াজকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা এই হাদিসের অর্থ বুঝলে বোঝা যাবে যে জিকিরের মাহফিলের কত ফজিলত যেখানে একদল মানুষ জিকির করার জন্য বসে যায় সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে থাকে এত ফেরেশতা আকাশ থেকে যদি একটা সুই ছেড়ে দেওয়া হয় ওই সুই মাটিতে পড়ার কোনো সুযোগ নাই কোনো না কোনো ফেরেশতার গায়ে আটকে যাবে যদি বলুন সুবহানাল্লাহ এত বিপুল সংখ্যক ফেরেশতা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা এবং আল্লাহ পাক তার রহমত দিয়ে আচ্ছাদিত করেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাক মানুষের মনে যারা জিকিরের মাহফিলে এসে গেছেন তাদের অন্তরে সাকিনা নাযিল করেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রশান্তি নাযিল করেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা শুধু এখানেই শেষ না আমরা যেভাবে আল্লাহর জিকির করছি আল্লাহকে রিমেম্বরেন্স করছি আল্লাহকে স্মরণ করছি আমার আল্লাহ বলেন দুনিয়ায় যেভাবে মানুষের মাহফিল করে গ্যাদারিং করে জিকির করে আমি আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তাদের জিকির করি তাদের আলোচনা করি জোরে বলুন সুবহানাল্লাহ আরশের মালিক আমাদেরকে আজকে স্মরণ করছেন নাম ধরে ধরে ফেরেশতাদের সাথে কথা বলছেন অমুক আসছে মাহফিলে অমুক আসছে মাহফিলে ফেরেশতারা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার উপস্থিত বান্দাদের সবাইকে মাফ করে দিলাম এখানেই শেষ না একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবেন আর বলবেন আল্লাহ এখানে তোমার একজন বান্দা এসেছে তার জিকিরের মাহফিলে আসার কোনো নিয়ত ছিল না সে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখলো এখানে জিকির হচ্ছে মনে করলো যে একটু সময় বসি তাকেও কি তুমি মাফ করে দিবে আমার আল্লাহ বলেন যেহেতু আমার নবীর বাগানে এসে গেছে আমার জিকিরের মাহফিলে বসে গেছে যাও আমি তাকেও মাফ করে দিলাম সুতরাং এ সমস্ত মাহফিলে এসে মানুষ হতভাগ্য হয় না বরং সৌভাগ্যশালী হয়ে যায় ইনশাআল্লাহ আমরা এই নিয়তে বসেছি আমরা গুনাহগার গুনাহ নিয়ে এসেছি আমরা নিয়ত করছি আল্লাহ পাক যেন আমাদেরকে বেগুনাহ মাসুম করে আজকে মাহফিল থেকে বিদায় দেন রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ আমরা মাহফিল শুরু করব তার আগে আরেকটা নাসিদ শুনবো হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ আরেকটা ইসলামী নাসিদ শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনে নবী নূরের সবই কোথায় রইলা লুকাইয়া দেখা দাও দেখা দাও নবীজি একবার আসিয়া দিনের নবী নূরের সবই কোথায় রইলা লুকাইয়া দেখা দাও দেখা দাও নবী
কেউ নবীকে সরাতে পারবে না ইনশাআল্লাহ জোরে বলুন ঠিক কিনা নবীকে যদি আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারি তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য ইজি হয়ে যাবে কারণ আল্লাহর নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন None of you can be true believers until he loves me more than his parents, more than his children, more than mankind. ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবার চেয়ে সন্তানদের চেয়ে দুনিয়ার অন্যান্য মানুষদের চেয়ে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না আমরা নবীকে ভালোবাসি অন্তত একতা বলতে পারবো আল্লাহ নবীর মহব্বতে জিকিরের মাহফিলে ছিলাম দুরুদের মাহফিলে ছিলাম কেয়াম করে মহব্বতে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলেছি হয়তো এও সিলাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন জোরে বলুন ঠিক কিনা দুইটা জিনিস লাগবে কিয়ামতের দিন এক হচ্ছে নবী আল্লাহর দয়া লাগবে আরেক হচ্ছে দয়াল নবীজির সুপারিশ লাগবে আর নবীর সুপারিশ যদি পেতে চাই বেশি বেশি করে দুরুদ পড়ার চেষ্টা করব নবীকে সালাম দিব আল্লাহ পাক বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তার প্রতি দুরুদ পড়ো তাকে সালাম দাও সম্মানার্থে বেশি পরিমাণে রাজি আছি তো ইনশাআল্লাহ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন